শিক্ষাঙ্গনে বিদ্যার দেবীর আরাধনা না হওয়ায় শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ। শনিবার ইন্দাসের জাগলদেব গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস পালন করেই সরস্বতী পূজা না করেই বাড়িতে চলে যান। এদিন দুই শিক্ষক স্কুলে এলে তাদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসী ও অভিভাবকদের একাংশের অভিযোগ, স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর ব্যাপারে ভীষণ অমনোযোগী। মিড ডে মিলের অবস্থা তথৈবচ। আশেপাশের সমস্ত স্কুলে সরস্বতী পূজা না হওয়ায় তারা শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানান। আজকের বিক্ষোভের কারণটা যে আমাদের জাগলদ্বীপের পরিবেশ, স্কুলের পরিবেশ খুবই খারাপ হচ্ছে। আমরা বিগত যে পুরনো ছাত্র ছিলাম তখন যে আমাদের সমসাময়িক যে হেডমাস্টাররা ছিল খুব ভালো পড়াশোনা করাইছে। আমি এই স্কুল থেকে পড়াশোনা করে আজকে এমএ করে বিএড করেছি সরকারি। তাহলে আজকে যে পরিবেশ স্কুলে এসে দেখতে পাবে মানুষ যে কি অবস্থা, স্কুল মনে হচ্ছে যে ভূত বাস করে এরকম অবস্থা। শিক্ষকটা যে স্কুলের এত বড় একটা অনুষ্ঠান যে সরস্বতী পূজা কেন করানো হলো নি, কেন জানালো নি স্কুলের মাস্টাররা? আজকে বাচ্চারা চারদিকে ঘুরে বেড়াচ্ছে, স্কুল এসে তারা স্কুলেও থাকছে নি। আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে সেই স্কুল এসে স্কুলের বাইরে ঘুরে বেড়া করছে। সামনে একটা ফোন আছে সেইখানটাতে উনি যায় না, ছেলেগুলোকে ওই শুধু দাব দিয়ে বসে আর যখন খুশি চলে যায়। আর খাওয়া দাওয়ার কোনো একদম ইয়ে নাই, খাওয়া দাওয়ার কোনো একদম এত যাচ্ছে না খাবার, এই স্কুলে মাটি খাবার সে খাবার খেতে যায়। পরে ওই স্কুলের শিক্ষক জগৎ গৌরী পাল সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে পূজা না করার বিষয়টি মেনে নেন, তবে আগামী বছর পূজো হবে বলেও তিনি জানান। মেন ব্যাপারটা হচ্ছে সরস্বতী পূজোকে কেন্দ্র করে এই পুজোটা। পুজো আমরা বিগত বছরে করে এসেছি, যেমন করার সময় দেখেছি কোনো ছেলে পাত্রা নেয় শুধু যা করেছে আমরা সেটাই করেছি, আলপনা দেওয়া থেকে কাটা থেকে সমস্ত জিনিস। হ্যাঁ, সেই জন্যে ওই ছেলেদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওরা কিছু সদস্য দেয়নি, সে কারণে ভুলবশত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে তারা কিছু করার দরকার কি এরকম কিছু করা হবে। গ্রামের সবাই এসেছিলো বলল এরকম ফুলাম করবেন না, পুজো হবে সাংবাদিক। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।